যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা অনেকের জন্য স্বপ্ন। তবে আগে ওয়ার্ক পারমিট মানেই সবাই কম বেশি রেস্টুরেন্ট কর্মীর কথা ভাবলেও এবার কর্মী ঘাটতি থাকা পেশার তালিকায় ভবন নির্মাণ শিল্পকে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাজ্য। ফলে শিল্পে আরো বেশি বিদেশি কর্মী নিয়ে শ্রমঘাটতি পূরণের সুযোগ পাচ্ছেন দেশটির নিয়োগকর্তারা। এই অন্তর্ভুক্তির কারণে রাজমিস্ত্রি, ছাদ নির্মাণকারী, ছাদের টাইলস বসানো ও প্লাস্টারকারী সহ এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত আরও বিভিন্ন পেশার বিদেশি কর্মীদের সহজে যুক্তরাজ্যে নিয়ে শ্রমঘাটতি পূরণ সম্ভব হবে। কিছু কিছু খাতে তীব্র শ্রম সংকটে ভুগছে যুক্তরাজ্য। ঘাটতি পূরণে নিয়োগকর্তারা বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে আগ্রহী, কিন্তু বিদেশি কর্মী আনার বিষয়টি আবার প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির জন্য রাজনৈতিক মাথাব্যথার কারণ। গত এক দশক ধরে এই রাজনৈতিক দলটি যুক্তরাজ্যের অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়ে আসছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায়, এই অন্তর্ভুক্তির মধ্য দিয়ে জাতীয় অবকাঠামো নির্মাণকে এগিয়ে নেওয়ার পাশাপাশি এর শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে। গত মার্চে নির্মাণ শিল্পকে শ্রমঘাটতি যুক্ত পেশায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি। এর মধ্যে এই তালিকায় পরিচর্যাকর্মী, গণপূর্ত প্রকৌশলী, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং স্বাস্থ্যসেবা খাত রয়েছে। মে মাসে দেওয়া এক পরিসংখ্যানে দেখা গেছে ব্রিটেনে গত বছর রেকর্ড সংখ্যক 6,06,000 অভিবাসী এসেছেন। অন্যদিকে অভিবাসন টেকানো সুনাক প্রশাসনের অগ্রাধিকারগুলোর একটি। ব্রেক্সিটের সমালোচকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার কারণে শ্রমঘাটতি আরও বেড়েছে। ব্রেক্সিটের কারণে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকেরা আর আগের মতো ব্রিটেনে কাজ করার জন্য ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে না। যুক্তরাজ্যে কাজের জন্য ভিসা পেতে অবশ্যই আবেদনকারীর কাছে নিয়োগকর্তার কাছ থেকে পাওয়া চাকরির প্রস্তাব থাকতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষতা লাগবে।